বন্ধুরা, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমারই এই সেই চ্যানেল যার নাম বং ওয়াইফ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা থাম্বনেইল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। আজকে আমার হাতে আছে আমার ডার্লিং গোল্ডি, অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, সবাইকে হাই করে দাও। তো যাই হোক, আজকে যে বিষয়টি আমি নিয়ে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে এদের প্রপার ডায়েট কী করে করাবেন, কী করে প্রপার ডায়েটে রাখবেন এদের, সেটা ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে ভিডিওটি আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। তো চলুন বেশি না বাজে কথা বলে ভিডিওটি শুরু করা যাক। পাপির এজ যখন অ্যারাউন্ড নিউবর্ন থেকে একেবারে 30 ডেজের মধ্যে হয়ে থাকে, তখন তাদের যে সমস্ত খাবারকে খাওয়াতে হবে এবং তাদের যে সমস্ত ফুড চার্ট মেনটেন করতে হবে, যে সমস্ত ডায়েটারি প্ল্যান মেনটেন করতে হবে, সেটা বলে নেওয়া যাক আমার প্রথম বিষয়। তো প্রথমে এই সমস্ত পাপিগুলোকে আপনারা পুরোপুরি একদম মাদার মিল্কের ওপর রাখবেন। মাদার মিল্ক ছাড়া অন্য কোনো ফুড যাতে এদের দেওয়া না হয় সেটা যাতে খেয়াল রাখবেন। মাদার মিল্ক হচ্ছে এই টাইমে এদের বেস্ট ফুড। আর এদের মাদার মিল্ক কতটা পরিমাণে খাওয়াবেন, কী পরিমাণে খাওয়াবেন সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি। 20 থেকে 25 ml আপনাকে খাওয়াতে হতে পারে এবং 5 টাইমস আপনাকে অল্প অল্প করে খাওয়াতে হবে, সেটা মাদার মিল্কের ওপর নির্ভর করছে। যদি ইনকেস মাদার অ্যাভেলেবেল না থাকে তখন আপনাকে যে সমস্ত খাবার খাওয়াতে হবে সেটা আমি লিখে দিচ্ছি নিচে, আপনি দেখে নেবেন। আমি লিখে রেখেছি, আপনাকে একটু ডিসকাস করে দিচ্ছি। ল্যাকটল, আরসি বেবি মিল্ক পাউডার, এই দুটো আপনাকে গরম জলে একটু গুলে খাওয়াতে হতে পারে। তাতে করে কি হবে, আপনার অবশ্যই করে ফিডিং বোতলে খাওয়াবেন, তাতে করে তাদের গ্রোথটা ভালো হবে এবং পাপির সার্বিক গ্রোথ, মাদার মিল্কের পুষ্টি তারা পেয়ে থাকবে। আর একটা বিষয় বলে দিই, এদের কোনো রকমের কাউ মিল্ক বা আপনার বাফেলো মিল্ক কিন্তু আপনারা খাওয়াবেন না, অর্থাৎ মোষের বা গরুর দুধ কোনোরাই এদের পাপিকে খাওয়াবেন না। পাপির বয়স যখন 20 ডেজ থেকে 2 মান্থসের মধ্যে হয়ে থাকে তখন তাকে কি খাওয়াবেন, সো সেইটার উপর আমি চলে এলাম নেক্সট বিষয়টির ওপরে। পাপির যখন 2 মাসের ওপর বয়স হয়ে যাবে বা 20 দিনের থেকে 2 মাস অবধি হবে, তখন তাকে স্টার্টার ফুড স্টার্ট করবেন। এবং স্টার্টার ফুড স্টার্ট করার পর আপনি তার সঙ্গে কী কী দেবেন সেটা, স্টার্টার ফুড তাকে 4 বার দেবেন দিনে। স্টার্টার ফুডের সঙ্গে কিন্তু আপনি স্টার্টার ফুডটা যদি আপনি শুধু দিয়ে দেন তাহলে কিন্তু স্টার্টার ফুড শুধু খাবে না সে, তার জন্য তাকে আপনি একটু জলে সে মোল্টেন করে বা একটু হাইড্রেট করে তাকে দিতে হবে, জলে বা দুধে ভিজিয়ে আপনাকে তাকে পাপিকে দিতে হবে, তাহলে পাপি খুব ভালোভাবে খাবে। এর সঙ্গে আপনি একটা আপেলের হাফ ভাগ আপনি আপনার পাপিকে দিতে পারেন 2 মাস অবধি, সিড এবং ওপরের যে ছালটা থাকে সেই ছালটা ছাড়িয়ে আপনি পাপিকে দেবেন। পাপি খুব আরামসে খাবেন এবং সব প্রথমেই বলে দিই এটা একটু স্ম্যাশ করে দেবেন। তার সঙ্গে আপনি হাফ কাপ ভাত বা ভাতও দিতে পারেন এবং ভাতের সঙ্গে দই দিতে পারেন, দই দিলে খুব ভালো হয়। এইভাবে আপনি 4 বেলা ভাগ ভাগ করে, এবং পাপি ফুডের সঙ্গে কিন্তু অবশ্যই করে স্যালমন অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। পাপির বয়স যখন 2 থেকে 3 মান্থস তখন তাকে স্টার্টার ফুডের সঙ্গে, কিন্তু অনেকে বলে যে এই সময় স্টার্টার ফুড বন্ধ করে দিতেন, কিন্তু আমি বলবো স্টার্টার ফুড একেবারে বন্ধ করবেন না, তার সঙ্গে আপনি কিছু কিছু পাপি ফুডও আপনি খাওয়াবেন। তাতে করে কি হয়, পাপির গ্রোথটা যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা থাকে সেটা অনেকটা পরিমাণ ভালো থাকে। এই সমস্ত বিষয় যদি আপনি একটু খেয়াল রাখেন, খেয়াল রেখে করেন, তাহলে পাপির গ্রোথ কিন্তু খুব ভালো হয়ে থাকবে। আর স্টার্টার ফুডের 2 বেলা দেবেন এবং পাপি ফুড 2 বেলা দেবেন, তার সঙ্গে ভাত আগের মতোই রাইস দেবেন এবং রাইসের সঙ্গে কিছুটা পরিমাণ কার্ড দেবেন এবং তার সঙ্গে স্যালমন অয়েল 5 ml দেবেন, 5 ml-এর বেশি কিন্তু দেবেন না। স্যালমন অয়েল দেওয়া হয়, স্যালমন অয়েল আপনার পাপির স্কিনের যে ড্রাইনেস থাকে সেই ড্রাইনেসটা কিন্তু অনেক পরিমাণ সারিয়ে দেয় এবং স্কিনের গ্লো কিন্তু অনেক ভালো করে, কোট শাইন করতে সাহায্য করে, অনেক কিছু আছে ব্যাপার, অত কিছু দেখার দরকার নেই। আপনি স্যালমন অয়েল দেবেন, স্যালমন অয়েল 5 ml। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন।
আশা করি কোনো অসুবিধা থাকবে না, যদি থাকে প্লিজ কমেন্ট। পাপির বয়স যখন 3 মাস থেকে 6 মাসের মধ্যে হয়ে থাকে তখন তাকে কী খাওয়াবেন সেটাও আজকে এই ভিডিওর মধ্যে বলছি। পাপির বয়সের 3 থেকে যখন 6 মাস হবে তখন স্টার্টার ফুড যেটা আছে সেটা কিন্তু স্টপ করে দেবেন, স্টার্টার ফুডটা স্টপ করে পাপি ফুডটা স্টার্ট করবেন। স্টার্টার ফুড স্টপ, পাপি ফুড স্টার্ট। পাপি ফুড দেবেন দিনে 2 বার এবং তার সঙ্গে রাইস দেবেন, এবং রাইসের সঙ্গে যে সমস্ত সবজি গ্রিন ভেজিটেবল থাকে সেইগুলো আপনি দিতে পারেন, তাতে করে পাপির সার্বিক গ্রোথ কিন্তু খুব ভালো হয়ে থাকে। এবং প্রথমেই যেটা আমার বলার উচিত ছিল সেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে এই যে ডায়েট চার্টটা দিচ্ছি এটা পুরোপুরি গোল্ডেন রিট্রিভার এবং ল্যাব্রাডর পাপির কেন্দ্র করেই হচ্ছে। যদি আপনারা অন্য কোনো পাপির খাওয়ারের হিসেব পেতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কোন কোন পাপির আপনারা পেতে চান, তাহলে সেটাও নিয়ে আমি ভিডিও বানাবো। আর নেক্সট যে টপিকের ওপর চলে আসি সেটা হচ্ছে গ্রিন ভেজিটেবলের মধ্যে চলে আসি পামকিন, এবং পামকিন যেটা কুমড়ো বলে থাকে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুমড়ো আপনি সেদ্ধ করে দেবেন 200 থেকে 250 গ্রাম কুমড়ো প্রতিদিন প্রতিবার খাওয়ার সময় আপনি ব্রাশ করে দেবেন ভাতের সাথে, এবং একটা পুরো আপেলের পুরো শীত ছাড়ানো অংশ গোটা কিন্তু তাকে দেবেন। নেক্সট যে বিষয়টির ওপর চলে আসি সেটা হচ্ছে পাপির যখন বয়স 6 মাস থেকে 15 মাস অর্থাৎ অ্যাডাল্ট স্টেজের ঠিক আগে পর্যন্ত যাচ্ছে তখন তাকে কী ডায়েট ফলো করবেন। তখনও ডায়েটটা কিন্তু অনেকটা একই থাকবে, তাকে পাপি ফুড দিনে 2 বেলা দেবেন, 2 বেলার সাথে সাথে একটা গোটা আপেল দেবেন, তার সঙ্গে ফল, ফলের মধ্যে থাকছে একটা আপেল, পুরো গোটা আপেল একটা দেবেন, এবং একটা করে ডিম সেদ্ধ যদি পারেন তাহলে পুরো একটা গোটা ডিম দেবেন, তাতে তাদের মাসেল গ্রোথ কিন্তু অনেক ভালো হবে। আর এটা প্রথমেই বলে দিয়েছি যে এটা কিন্তু একটা 100% একদম ঠিক যে এটাই মানতে হবে এমন কোনো ব্যাপার না। আপনার স্যালমন অয়েল যেটা বললাম ওটাকেও স্কিপ করতে পারেন, গাটওয়েল যেটা আছে সেটাও আপনার পাউডার ফর্মে আছে সেটাকেও খাওয়াতে পারেন, তাতেও কিন্তু তাদের গ্রোথ কিন্তু ভালো হবে। কিন্তু আমি পার্সোনালি বলবো আমি এসব কিছু ফলো করতে পারি না, সুতরাং আপনারা ঘরোয়া যে সমস্ত খাবার আছে গ্রিন ভেজিটেবলস বেশি করে দেবেন, একটা করে ডিম প্রতিদিন দেবেন, এবং তার সঙ্গে চিকেন মিট যেমন মাংস ঘরে আসে সপ্তাহে 2 বার অল্টারনেটিভ ডেট করে মাংস দেবেন সেদ্ধ করে। অবশ্যই আপনি কীভাবে খাওয়াবেন খাওয়ার শিডিউল যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি সেই নিয়েও ভিডিও বানাবো। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই করছি, যদি আরও কিছু জানার থাকে বা ল্যাকটেল মাদার কী খাওয়ে বা অ্যাডাল্ট ডগের কী খাওয়ার শিডিউল সেটাও যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। Change up.